বাগেরহাটের ফকিরহাটে খানা খন্দে ভরা সড়কে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে চলাচলকারীদের। একটু বর্ষা হলে বড় বড় গর্তে পানি জমে কাদাময় হয়ে ওঠে রাস্তাটি, ফলে পথচারী ও স্থানীয়দের ব্যবসায়ীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। সড়কটি দ্রুত মেরামতের দাবি এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের। ফকিরহাট প্রতিনিধি নাসিরুদ্দিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ফারহানা তাহের তিথির রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলার চারটি ইউনিয়নের মানুষ জেলা ও উপজেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে যেতে বা মহাসড়কে আসতে কাটাখালি বাইনতলা সড়কটি ব্যবহার করে থাকেন। সড়কের কার্পেটিং উঠে বেহাল দশায় স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়তে হয় নানা ভোগান্তিতে। বর্ষা মৌসুমে এ ভোগান্তি যেন বেড়ে যায় কয়েক গুণ। এখানে লোক চলতে পারে না, বৃষ্টি হলে এই রাস্তায় লোক চলার কোনো ক্যাপাসিটি নাই। প্রায় 3 বছরের মতো হবে, রোডটার খুবই বাজে অবস্থা, বেহাল অবস্থা। রেলের গাড়ি ঢুকানোর পর থেকে যে দুর্ভোগ পড়ছি তাতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বহুত লই রোগে আক্রান্ত হয়েছে এই ধুলোবালি ঘাবানে। দ্রুত সড়কটি সংস্কার করে জনসাধারণের ভোগান্তি লাঘবের দাবি এই স্থানীয় জনপ্রতিনিধির। আমি দ্রুত দাবি জানাচ্ছি যথাযথ কর্তৃপক্ষ এবং আপনাদের মাধ্যমে দাবি জানাই যে অতি দ্রুত যাতে এই রাস্তাটি সংস্কার করে জনগণের এই দুর্ভোগকে লাঘব করার চেষ্টা করা হয়। খুলনা মংলা রেললাইনের মালামাল বহনে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কার করতে বিলম্ব হচ্ছে বলে জানালেন এই উপজেলা প্রকৌশলী। ইতিমধ্যে রাস্তাটা আমরা প্রাককালীন করে পাঠাইছিলাম, অনুমোদন দিয়ে দিয়েছে এবং এ মাসের 6 তারিখে রাস্তাটি টেন্ডার হয়েছে। রাস্তাটার মোট দৈর্ঘ্য 6 কিলো 375 মিটার এবং আমরা 2,86,60,357 টাকায় আমরা প্রাককলন পাঠিয়েছিলাম এবং খুব শীঘ্রই ওয়ার্ক অর্ডার হবে, তাহলে আমরা কাজ শুরু করলেই রাস্তার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্রুত সড়কটি সংস্কার করতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা স্থানীয়দের। ফারহানা তাহির, তিথি, এশিয়ান টেলিভিশন।